নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য দারুণ সুসংবাদ মে মাসে রাজ্যের সকল পুরুষ ও মহিলারা পেতে চলেছেন রাজ্য কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আঠারো থেকে ষাট বছর প্রত্যেক নারী পুরুষদের অ্যাকাউন্টে সরাসরি এই মে মাসে টাকা দেওয়া হবে বর্তমানে বন্ধুরা আপনারা যারা টাকা পাবেন না আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ বন্ধুরা আপনারা টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আর একবার টাকা পাওয়ার লিস্টে নাম উঠে গেলে আপনারা প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা কোন কোন প্রকল্পের টাকা এই মে মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এছাড়া বন্ধুরা যারা এখনো পর্যন্ত এইসব প্রকল্পে আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে ডকুমেন্ট কি কি লাগবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য সুখবর মে মাসে অ্যাকাউন্টে পাবেন রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা তো বন্ধুরা কোন কোন প্রকল্পের টাকা এই মে মাসে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা মে মাসে সকল রাজ্যবাসীকে রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দারুণ সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প সহ রাজ্যের অন্যান্য সমস্ত প্রকল্পের টাকাগুলি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে মে মাসে এক্ষেত্রে বন্ধুরা যারা যারা কাগজপত্রগুলি জমা করে ফেলেছেন তাদের জন্য দারুণ সুখবর এবং যারা এখনও ডকুমেন্টগুলি জমা করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে যারা যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে বিরাট সুযোগ তারা সকলেই টাকা পাবেন এবার থেকে কি করলে এই টাকা পাওয়া যাবে কি কী ডকুমেন্ট জমা করতে হবে কোথায় গিয়ে জমা করতে হবে সমস্ত কিছুই বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা প্রথম যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে আর এই টাকাটি তিনটি ধাপে দেওয়া হয় দু হাজার টাকা করে এই প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন তারা অলরেডি এই প্রকল্পে এগারোতম কিস্তির টাকা পেয়েছেন এবার বারোতম কিস্তির টাকা পাওয়ার পালা তাই বন্ধুরা যারা আবেদন করে রেখেছেন এই প্রকল্পে তারা এই মে মাসে টাকার একটি কিস্তি দু হাজার আরও পেয়ে যাবেন আর যারা এখনো আবেদন করেননি তারা অনলাইনে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এর পরের প্রকল্পটি হল নির্মাণ কর্মী ভাতা রাজ্যের বিভিন্ন জেলা বয়স্ক এবং কর্মক্ষেত্রে অক্ষম নির্মাণ কর্মীদের জন্য চালু করা হয়েছে নির্মাণ কর্মী ভাতা এই ভাতার মাধ্যমে ষাট বছর বা তার বেশি বয়সী নির্মাণ কর্মীরা মাসিক এক হাজার টাকা করে ভাতা পান যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা মে মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করেননি তারা পঞ্চায়েতে গিয়ে আবেদন করতে পারবেন এর পরের প্রকল্পটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের তরফে মহিলাদের বছরে বারো হাজার টাকা এবং ছ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে বর্তমানে বেশিরভাগ মহিলাই লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা পাঁচশো টাকা ও এক হাজার টাকার আরও একটি কিস্তি মে মাসে পাবেন এর পরের প্রকল্পটি হল পুরোহিত ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সাহায্যের জন্য পুরোহিত ভাতা চালু করা হয়েছে রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে ষাট বছরের উপরে বয়স্ক পুরোহিতদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় মে মাসেও এই প্রকল্পের আরও একটি কিস্তি তাদের দেওয়া হবে এর পরের প্রকল্পটি হলো জয় বাংলা প্রকল্প জয় বাংলা প্রকল্পের টাকা মে মাসে সকলে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সকলকে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন দিয়ে থাকে যারা এখনও জয় বাংলা পেনশন প্রকল্পে আবেদন করতে পারেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন করার পরের মাস থেকে আপনারা হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এর পরের প্রকল্পটি হলো বন্ধুরা মহিলা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য জেনারেল এসসি এস টি সব মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর মে মাসে এই প্রকল্পের তরফে তিরিশ হাজার টাকা লোন দেওয়া হবে যারা আবেদন করে রেখেছেন আর এই তিরিশ হাজার টাকা লোনের ওপর দশ হাজার টাকা ছাড় দেওয়া হয় অর্থাৎ কুড়ি হাজার টাকা দিতে হবে আপনাদের তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন